তুমি আমারে লই একটা তাড়াহুড়ো করবেন না কেউ একলা করতে পারে না তবে মাত্রা তো মাত রেকর্ডিং করলাম পাঠাইলে মেজর করে দিলে দাও সেন্টিনে ধরে আপনি ধরেন এটা সেন্টিনে যেহেতু আপনি ধরেন ভাই তোর নাম কি তারে অভিজিৎ নাথ আচ্ছা বাড়ি কু কে লিয়ে ধরছে তোরে কামেশ্বর একটা রেড করেছিল সে অভিযানে অভিজিৎ নাথ বলে 24 বছর একটা যুবককে অ্যারেস্ট করা হয়েছে তার কাছ থেকে প্রায় 45 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে যেটা একটু পিকুলিয়ার কোয়ালিটি নর্মালি আমরা যেটা পাই সেরকম না নতুন মাল একবার তাকে অ্যারেস্ট করা হয়েছে ব্রাউন সুগার সিজ করা হয়েছে ধর্মনগর পিএসএ একটা কেস হয়েছে এবং এই অভিজিৎ নাথকে আমরা প্রায় 2 বছর আগে আবার অ্যারেস্ট করেছিলাম দ্বিতীয়বার অ্যারেস্ট হয়েছে এসব কাজে যুক্ত থাকার জন্য স্যার কামেশ্বর কি কারোর বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে না বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল সেই সময় তাকে ধরা হয়েছে তার বাড়ি বড়ুয়া কামেশ্বর থেকে ধরা হয়েছে তার স্যার তার বিরুদ্ধে কি মানে কিভাবে মানে কেস কি হয়েছে ইন্টারভিউ ধরায় মামলা হয়েছে মামলা তদন্ত চলছে কত টাকার মাল হবে মাল তো এগুলি যত ধরাত পড়ছে রেট তত বাড়ছে আমি এখন নেটে দেখলাম প্রায় 30 লক্ষ টাকা সামগ্রী যাকে আটক করেছেন ওর বাসা কোন জায়গায় বাড়ি তার বাড়ি হলো ইস্ট বড়ুয়াতে পূর্ব বড়ুয়াতে আপনি কি সোনামুড়ায় খাওয়ার জন্য ভালো হোটেল খুঁজছেন তাহলে আজই চলে আসুন হোটেল গ্রিন পার্কে এখানে রয়েছে ভাত সবজি রুই কাতল ট্যাংরা ইলিশ সহ সব ধরনের মাছ এমনকি মোরগের মাংস ও খাসির মাংস তাছাড়া রয়েছে তন্দুরি রুটি তন্দুরি চিকেন চাইনিজ খাবার চিকেন ফ্রাইড রাইস বাটার চিকেন পনির বাটার চিকেন এবং সকালবেলার সকল ধরনের টিফিন আমাদের ঠিকানা সোনামুড়া ইলেকট্রিক অফিসের বিপরীতে যোগাযোগ 6369446361 অথবা 6380437990 তাছাড়া আমাদের এখানে রয়েছে হোম ডেলিভারি ও জন্মদিন উদযাপনের সুব্যবস্থা স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুড়ায় এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত মল মূত্র কফ শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায় তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন